স্বাগতম। এই পর্বে আমরা প্রথমে যেই প্রবলেমটা সলভ করব তা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান ডিটারমিনান্ট অফ ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, আর এখানে আছে হচ্ছে এক্স ওয়াই জেড, এবং লাস্টে আছে থ্রি। প্রুফ করতে হবে এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে জিরো। ওকে, তাহলে চলো আমরা এটা প্রমাণ শুরু করি। ফার্স্টে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু তোমার হচ্ছে ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স এবং এক্স প্লাস ওয়াই। সেকেন্ড কলামে আছে এক্স ওয়াই জেড এবং থার্ড কলামে আছে হলো থ্রি। ওকে, এটা আছে। এখন আমরা একটা কাজ করি, চলো কলাম ওয়ানের সাথে কলাম নাম্বার টু যোগ করে চলো আমরা নতুন ডিটারমিনেন্টের ফার্স্ট কলামে বসিয়ে দিই। তাহলে আমরা যেটা পাবো এটা যোগ করে আমরা পাবো হচ্ছে ফার্স্টে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা যোগ করে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবং এটা যোগ করে আমরা পাবো আবারও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর সেকেন্ড কলামে পাবো হচ্ছে এক্স ওয়াই জেড এবং থ্রি। তাহলে আমরা খেয়াল করে দেখো, এই যে প্রথম কলাম থেকে আমরা কত কমন নিতে পারবো, আমরা কমন নিতে পারবো হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিতে পারবো। তাহলে এটা কমন নিলে আমাদের কত থাকবে বলো তো, ওয়ান, আর সেকেন্ড কলামে থাকবে কত, এক্স ওয়াই জেড, এই যে এক্স ওয়াই জেড আছে, আর থার্ড কলাম থেকে আমি থ্রি কমন নিলে আমরা পাবো হচ্ছে ওয়ান। ওকে, এখন আমরা জানি যে যদি কোনো একটা ডিটারমিনান্টের দুইটা কলাম একই রকম হয় তাহলে ওই ডিটারমিনান্টের ভ্যালু জিরো। খেয়াল করে দেখো, যেহেতু এই ডিটারমিনান্টের এই কলাম আর এই কলাম একই রকম, কাজেই এইটার ভ্যালু হবে কত, জিরো। ওকে, সো এটাই কি আমার রাইট হ্যান্ড সাইড। সো আমাদের প্রমাণ হয়ে গেল যে এই ডিটারমিনান্টের ভ্যালু হচ্ছে জিরো। তো চলো আমরা আমাদের এই পর্বের দ্বিতীয় যে কোয়েশ্চেনটা আছে, দ্বিতীয় কোয়েশ্চেনটা আমরা সলভ করি। ওকে, সো কোয়েশ্চেন নাম্বার টু সে ডিটারমিনান্ট ওয়ান এ স্কোয়ার এটা আছে, আর আছে সে ওয়ান এ স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর। ওকে, আমাদের প্রমাণ করতে হবে এই ডিটারমিনান্টের ভ্যালু হচ্ছে এ ইন্টু এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু তোমার হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান, এইটা প্রমাণ করতে হবে। অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু দিস রাইট হ্যান্ড সাইড। সো লেটস স্টার্ট উইথ দ্য লেফট হ্যান্ড সাইড। আমরা ফার্স্টে লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করলাম। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু ওয়ান এ এ স্কোয়ার, আর আছে হচ্ছে ওয়ান এ স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর। কেমন? এখন আমাদের প্রমাণের দিকে তাকালে দেখতে পারবা যে এখানে কি লাগবে, এ মাইনাস ওয়ান লাগবে আর এ স্কোয়ার মাইনাস ওয়ান লাগবে। এখন আমাদের ডিটারমিনান্টের জন্য যেই কাজটা করতে হয়, অলওয়েজ একটা রো বা একটা কলামে ডাবল জিরো ওয়ান আনতে হয়। যেমন এই ক্ষেত্রে তুমি যেই কাজটা করতে পারো যে সে এই এই কলামে এখানেও ডাবল জিরো ওয়ান আনার ট্রাই করতে পারো, অথবা এই রোতে, অথবা এই কলামেও ডাবল জিরো ওয়ান আনার ট্রাই করতে পারো। তো আমি যেই কাজটা করলাম তা হচ্ছে এখানে আমরা এই কলামে ডাবল জিরো ওয়ান আনার ট্রাই করতেছি। তো আমি প্রথমে যেই কাজটা করবো তা হচ্ছে এই যে রো নাম্বার টু, এই রো নাম্বার টু থেকে রো নাম্বার ওয়ান মাইনাস করে দিব। তাহলে কত পাবো আমি, এটা যেমনটা রাখলাম ওয়ান রাখলাম, আর এখানে এইটা থেকে এটা মাইনাস করলে কত পাবো, ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো, দেন এ থেকে ওয়ান মাইনাস করলে কত আসবে, এ মাইনাস ওয়ান, আর এইটা থেকে এটা মাইনাস করলে আসবে কত, এ স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো আমার প্রমাণে কিন্তু এ মাইনাস ওয়ান এবং এ স্কোয়ার মাইনাস ওয়ান আছে, সেটা নিয়ে আসলাম। এবারে যে কাজটা করবো, এই থার্ড রো থেকে ফার্স্ট রো বিয়োগ করবো, তাহলে কী পাবো, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে এখানে জিরো, এই এ স্কোয়ার থেকে এই ওয়ান বিয়োগ করলে কী আসবে, এ স্কোয়ার মাইনাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস ওয়ান, আর এই এ টু দি পাওয়ার ফোর থেকে ওয়ান বিয়োগ করলে কী আসবে, এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, দিস রাইট। সো আমরা যেই কাজটা করলাম তা হচ্ছে কী বলতো, আমরা ফার্স্টে রো টু থেকে রো ওয়ান বিয়োগ করে কোথায় বসিয়ে দিয়েছি, নতুন ডিটারমিনান্টে রো টুতে বসিয়ে দিয়েছি, আবার রো থ্রি থেকে রো ওয়ান বিয়োগ করে কী করেছি, নতুন ডিটারমিনান্টে রো থ্রিতে বসিয়ে দিয়েছি। ওকে, এখন যদি আমরা বিস্তার করে দিই, এটাকে ভেঙে দিলে দেখো, আমি যদি ফার্স্ট কলাম দিয়ে ভেঙে দিই, ফার্স্টে ওয়ান আসবে, এই ওয়ানের সাথে কে থাকবে বলো তো, এই ওয়ানের সাথে হচ্ছে এটা বাদ, তাহলে এই চারটা থাকবে, তাহলে কী আসবে, এ মাইনাস ওয়ান, তারপরে এখানে কী আসবে, এ স্কোয়ার মাইনাস ওয়ান,
এখানে কি আসবে a স্কয়ার মাইনাস 1 আর আসবে হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস 1 নেক্সট এটা মাইনাস মাইনাস 0 দিয়ে যাই থাকুক 0 থাকবে আর তারপর আবার একটা প্লাস 0 তার সাথে যাই গুণ থাকুক 0 হবে সো এইটুকু আসবে এখন এইটাকে আমরা আরেকটু ভেঙে লিখতে পারি কিভাবে দেখো তো এইভাবে লিখতে পারি a মাইনাস 1 আর এইটাকে লিখতে পারবো a প্লাস 1 ইনটু a মাইনাস 1 আর এইটাকে লিখতে পারবো a প্লাস 1 ইনটু a মাইনাস 1 রাইট আর এইটাকে লিখতে পারবো হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এইটাকে লিখতে পারবো হচ্ছে a স্কয়ার প্লাস 1 আচ্ছা এনিওয়েজ আমরা একটা কাজ করি দাঁড়াও একটু মুছে দেই আমার প্রমাণে যেহেতু তোমার কি আছে যেহেতু a স্কয়ার মাইনাস 1 আছে সো এইটাকে আর মুভ করালাম না এটা যেমন আছে রেখে দেই a স্কয়ার মাইনাস 1 রেখে দেই আর এইটাকে আমি লিখতে পারবো কি a স্কয়ার প্লাস 1 ইনটু a স্কয়ার মাইনাস 1 a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি তা হচ্ছে এই ফার্স্ট কলাম থেকে দেখো a মাইনাস 1 কমন নাও যায় সো আমরা a মাইনাস 1 কমন নিলাম আর এই সেকেন্ড কলাম থেকে দেখো a স্কয়ার মাইনাস 1 কমন নাও যায় সো আমরা এখান থেকে a স্কয়ার মাইনাস 1 কমন নিলাম তাহলে আমাদের এখানে ফার্স্ট কলামে কি থাকবে যেহেতু এটা কমন নিয়েছি সো এখানে 1 থাকবে আর এটাও যেহেতু নিয়ে নিয়েছি এখান থেকে a প্লাস 1 থাকবে কেমন আর এখান থেকে যেহেতু a স্কয়ার মাইনাস 1 নিয়েছি সো এখানে 1 আসবে আর এটা যেহেতু নিয়ে নিয়েছি শুধু a স্কয়ার প্লাস 1 আসবে ওকে a স্কয়ার প্লাস 1 আসবে এখন এই যে আমাদের যে 2 বাই 2 ডিটারমিনান্ট এটাকে আমাদের ভেঙে ফেলতে হবে ভেঙে ফেললে আমরা কি পাবো আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু a মাইনাস 1 ইনটু a স্কয়ার মাইনাস 1 আর এটা দিয়ে এটা গুণ করলে পাবো কত a স্কয়ার প্লাস 1 আর a মাইনাস এটা দিয়ে এটা গুণ করলে মাইনাস a মাইনাস 1 তাহলে 1 1 কাটা a মাইনাস 1 ইনটু a স্কয়ার মাইনাস 1 এই 1 1 কাটা গেলে a স্কয়ার মাইনাস a থাকবে সো a স্কয়ার মাইনাস a এখান থেকে a কমন নেওয়া যায় a কমন নিলাম না কত পাবো a কমন নিলাম a মাইনাস 1 a স্কয়ার মাইনাস 1 আর a কমন নিলে এখান থেকে a মাইনাস 1 আসবে রাইট a মাইনাস 1 আসবে সো একটা a মাইনাস 1 এবং এর সাথে আরও একটা a মাইনাস 1 আছে দুইটা মিলে কত হবে a মাইনাস 1 হোল স্কোয়ার রাইট সো আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু a ইনটু a মাইনাস 1 হোল স্কোয়ার ইনটু a স্কোয়ার মাইনাস 1 এবং এটাই কি তোমার রাইট হ্যান্ড সাইড সো আমাদের প্রমাণ করা হলো যে এই যে ভ্যালুটা এটার ভ্যালু কত a ইনটু a মাইনাস 1 হোল স্কোয়ার ইনটু a স্কোয়ার মাইনাস 1 এটা হচ্ছে এই পর্বের জন্য কোয়েশ্চেন নাম্বার 2 সো চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 3 দিয়ে এই পর্বের বাকি প্রবলেম শেষ করে ফেলি সো লেটস স্টার্ট উইথ কোয়েশ্চেন নাম্বার 3 আমরা একটা নতুন পেজে যাই কোয়েশ্চেন নাম্বার 3 এখানে জায়গা আছে ওকে পর্বের জন্য কোয়েশ্চেন নাম্বার 3 লাস্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হলো একটা ডিটারমিনান্ট আছে সে একটা ডিটারমিনান্ট আছে a প্লাস এক্স a প্লাস এক্স a প্লাস ওয়াই এবং লাস্টে আছে হলো তোমার a স্কোয়ার ওকে এরপরে আছে b প্লাস এক্স b প্লাস এক্স b প্লাস ওয়াই এবং b স্কোয়ার এবং আরেকটা কলাম হচ্ছে c প্লাস এক্স c প্লাস ওয়াই c স্কোয়ার ওকে এইটা সমান প্রমাণ করতে হবে ইকুয়াল টু a মাইনাস b ইনটু b মাইনাস c ইনটু c মাইনাস a ইনটু x মাইনাস y আচ্ছা এখন চলো আমরা একটা প্রুফ শুরু করি ফার্স্ট আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাই লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু a প্লাস x a প্লাস y a স্কোয়ার b প্লাস x b প্লাস y b স্কোয়ার এবং c প্লাস x c প্লাস y c স্কোয়ার এখন প্রমাণের সুবিধার্থে একটু খেয়াল করো আমাদের কিন্তু a মাইনাস b আনতে হবে আবার b মাইনাস c আনতে হবে তাহলে a মাইনাস b আনার বুদ্ধি কী দেখো তো যদি আমরা কলাম 1 থেকে কলাম 2 মাইনাস করি সে আমরা যে কাজটা করলাম যে কলাম 1 থেকে কলাম 2 মাইনাস করলাম এবং সেটাকে আমরা কলাম 1 এ বসালাম নতুন ডিটারমিনান্টে তাহলে কী পাবো দেখো এইটা থেকে এটা মাইনাস করলে আমরা পাবো এক্স এক্স কাটা যাবে a মাইনাস b রাইট সো a মাইনাস b এই যে আমাদের প্রমাণে a মাইনাস b চলে আসবে এরপরে এটা থেকে এটা বিয়োগ করলে আবার কি ওয়াই ওয়াই কাটা যাবে সো a মাইনাস b আসবে এবং এইটা থেকে এটা বিয়োগ করলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আসবে অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b ওকে এবারে আসো কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করি অর্থাৎ তোমার কলাম 2 মাইনাস কলাম 3 এটা বিয়োগ করে আমরা কী করলাম নতুন ডিটারমিনান্টের কলাম 2তে
বসিয়ে দিলাম তাহলে কি পাবো এটা থেকে এটা বিয়োগ করলে আসবে b - c এবং প্রমাণে দেখো এখানে b - c আছে এবং এটা থেকে এটা বিয়োগ সো আরেকটা b - c এবং এটা থেকে এটা বিয়োগ করলে আসবে কি b + c ইনটু b - c কারণ b স্কয়ার - c স্কয়ার আসবে আর থার্ড কলামটা হচ্ছে তোমার c + x c + y c স্কয়ার ওকে দিস আচ্ছা তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে আমরা এখান থেকে পাবো হচ্ছে ইকুয়াল টু এই ফার্স্ট কলাম থেকে আমরা কত কমন নিতে পারবো a মাইনাস b কমন নিতে পারবো ফার্স্ট কলাম থেকে a মাইনাস b কমন আচ্ছা তাহলে আমরা পাবো হচ্ছে এখান থেকে এখানে 1 এখানে 1 এখানে a + b কাজে এখানে 1 1 আর এখানে আসবে a + b সেকেন্ড কলাম থেকে আমরা কমন নিতে পারবো b - c ওকে তাহলে এখানে কত থাকবে 1 এখানে 1 এখানে থাকবে b + c থাকবে b + c আর এখানে থাকবে কত c + x c + x c + y c + y আর এখানে কত আসবে c স্কয়ার ওকে বেশ আচ্ছা এখন আমাদের আমাদের কিন্তু চেষ্টা করতে হবে যে কিভাবে ডাবল জিরো ওয়ান আনা যায় আচ্ছা আগে আমরা একটু এটা মুছে দেই এটা মুছে দিলাম আচ্ছা আমাদের এখন চেষ্টা করতে হবে হচ্ছে যে কিভাবে এখানে ডাবল জিরো ওয়ান আনা যায় তাহলে একটু সুবিধা হবে আর কি এনিওয়েজ ফার্স্টে এ মাইনাস বি বি মাইনাস সি থাকলো এখন একটা কাজ করি আমরা চলো সেটা হচ্ছে আরেকবার আমরা ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ করে দেই তাহলে আমাদের একটা সুবিধা হবে সেটা হচ্ছে ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো আসবে ফার্স্টে আবার এইটা থেকে এটা মাইনাস করলে আবারও জিরো আসবে আর এইটা থেকে এটা মাইনাস করলে কি বি বি কাটা যাবে এ মাইনাস সি আসবে রাইট সো আমাদের এ মাইনাস সি আসবে এ মাইনাস সি আসবে ওকে আর এখানে আসবে কত ওয়ান ওয়ান বি প্লাস সি আর এখানে আসবে সি প্লাস এক্স সি প্লাস ওয়াই এবং সি স্কোয়ার সো আমরা যে কাজটা করেছি এখানে তা হচ্ছে কলাম ওয়ান থেকে কলাম টু বিয়োগ করে নতুন যে ডিটারমিনান্ট সেটার ফার্স্ট কলামে বসিয়ে দিয়েছি তাহলে এখান থেকে দেখো তোমরা এখান থেকে খেয়াল করে দেখো আচ্ছা মুছে দিই আগে আচ্ছা এখান থেকে খেয়াল করে দেখো আমরা কত কমন নিতে পারবো আমরা কমন নিতে পারবো হচ্ছে এ মাইনাস বি বি মাইনাস সি আর এখান থেকে আমরা কমন নিতে পারবো এ মাইনাস সি এ মাইনাস সি কমন নিলে আমরা পাবো হচ্ছে জিরো জিরো ওয়ান 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 বি প্লাস সি এখানে কত আসবে সি প্লাস এক্স সি প্লাস ওয়াই সি স্কোয়ার কেমন এখন তুমি যদি এই ফার্স্ট কলাম দিয়ে বিস্তার করে দাও ফার্স্ট কলাম দিয়ে বিস্তার করলে কত পাবা পাবা হচ্ছে এ মাইনাস বি বি মাইনাস সি এখানে এ মাইনাস সি আছে তো এটাকে আমি সি মাইনাস এ লিখলাম সি মাইনাস এ লিখলাম এবং এই এর জন্য আমি আগে একটা মাইনাস দিয়ে দিলাম মাইনাস সি মাইনাস এ মানেই হচ্ছে এ মাইনাস সি কেমন এখন এইটা দিয়ে বিস্তার করলে ফার্স্টে জিরো দিয়ে যাই আসুক জিরো আসবে এরপরে জিরো দিয়েও যাই গুণ থাকুক জিরো থাকবে লাস্টে ওয়ান ওয়ান থাকবে এবং এই ওয়ানের সাথে কত গুণ হবে দেখো তো এই ওয়ানের সাথে গুণ হবে এটা বাদ তাহলে কত আসবে ওয়ান এখানে ওয়ান সি প্লাস এক্স সি প্লাস এক্স এবং আরও আসবে সি প্লাস ওয়াই ওকে কাজেই আমরা পাবো হচ্ছে মাইনাস এ মাইনাস বি ইনটু বি মাইনাস সি ইনটু সি মাইনাস এ আর এখানে এইটা মাইনাস এইটা তাহলে কত আসবে ফার্স্ট আসবে সি প্লাস ওয়াই সি প্লাস ওয়াই মাইনাস এই এটা গুণ করলে আসবে কত বলো তো সি মাইনাস এক্স ওকে কাজেই সি আর সি যদি ক্যান্সেল করি তাহলে আমরা পাবো হচ্ছে ওয়াই মাইনাস এক্স কেমন তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস এ মাইনাস বি ইনটু বি মাইনাস সি ইনটু সি মাইনাস এ ইনটু ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওকে এখন এই মাইনাস ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করে দেই তাহলে আমরা পাবো হচ্ছে এ মাইনাস বি ইনটু বি মাইনাস সি ইনটু সি মাইনাস এ ইনটু এক্স মাইনাস ওয়াই এবং এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড কাজে আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম যে এই যে ডিটারমিনেন্টটা এটার ভ্যালু হচ্ছে এ মাইনাস বি ইনটু বি মাইনাস ইনটু সি মাইনাস এ ইনটু এক্স মাইনাস ওয়াই এই পর্বে এই পর্যন্তই ধন্যবাদ